উৎসব উপলক্ষে হাওড়া পিলখানায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। শ্রী শ্যাম আস্থা মণ্ডলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। ঘুষুটি শ্যাম মন্দিরে উদ্যোগে শুরু হয় এই শোভাযাত্রা। পতাকা হাতে কয়েক হাজার ভক্ত যোগ দিয়েছিলেন এই শোভাযাত্রায়। প্রায় 4 কিলোমিটার ধরে চলে এই শোভাযাত্রা। অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া দেখা দিয়েছে। বহু বছর ধরে এই উৎসবের আয়োজন করা হয়ে আসছে। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। এলাকার প্রদেশবাসীর সুস্বাস্থ্য কামনা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এভাবেই সর্বধর্মের মানুষ তাদের ধর্মীয় আচরণ পালন করতে পারেন। আজকে এখানে শ্যাম বাবার এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনি এখানে উপস্থিত রয়েছেন, এখানে কি হচ্ছে? আমাদের খুব ভালো লাগছে, কেন ভগবান শ্রী শ্যাম দরবারের কাছে একটাই প্রার্থনা করছি, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবার মানুষ সবার পাশে দাঁড়াতে পারি, এইটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। এত আমলোক শ্যাম ভক্ত মন্ডল দ্বারা উড়িয়া পাড়া সে নিশান যাত্রা বিগত কই সালো সে চলতা আ রা হ্যায়, জো উড়িয়া পাড়া সে নিকল কে হাজারো কি সংখ্যা মে শ্যাম ভক্ত মন্ডল শ্যাম বাবা কে মন্দির তক শ্রী রাম তক জাতি হ্যায়। और हर साल ये बढ़ता ही जा रहा है। हमारे मोहल्ले के सभी लोग हमारे बड़े जो है सबका सहयोग रहता है, गोपाल दा का सहयोग रहता है, महेश दा का सहयोग रहता है और पूरी टीम का सहयोग रहता है। और हम लोग ये भी जानते हैं कि हमारे एमएलए साहब भी हम लोग को भरपूर सहयोग देते हैं, हमारा साथ देते हैं, हमारे सभी कदम से कदम मिला के चलते हैं और ये हर साल बढ़ता ही जा रहा है। और हम उम्मीद करते हैं कि बाबा का आशीर्वाद ये बढ़ता ही रहे। आज देखा जा रहा है इंसान का पूरा सैलाब यहाँ पर ही देखा जा रहा है, तो अगला साल के लिए क्या सोच रहे हैं? जैसा ये आस्था भगवान के प्रति जो आस्था का प्रतीक बनता जा रहा है, लोगों में और ज्यादा उत्साह और ज्यादा आस्था मिला, तो हम लोग जितने वॉलंटियर्स हैं जो इसमें पार्टिसिपेट करते हैं उन लोगों हम लोगों ने डायरेक्शन दिया कि अगले साल भी इससे और बड़े रूप से करेंगे और सब मिल के और ज्यादा सुचारू रूप से और ज्यादा अच्छे तरीके से करेंगे। आप एक तो हेडमोवेट होने का ना थी आज बाबा का, बस क्या देखिए बाबा ने आज हम लोगों ने कोरोना देखा, अम्फान देखा, बहुत सारा चीजों को देखा और ये मन की आस्था जो होती है, जो हमें ये मजबूती देती है, ये जोर देती है, ये ताकत देती है कि हम लोग इन सबसे उभर के इन सबसे लड़ के भी आगे बढ़ सकते हैं। तो इसलिए जब बाबा का जब सहारा बाबा का हाथ हमारे सर पे रहता है तो हम सबके मन में रहता है कि कोई भी विपदा आएगी हम लोग उससे आगे निकल जाएंगे। आज ये घुसुरी श्याम मंदिर पश्चिम बांगलार मध्य हमारे गर्व जो घुसुरी শ্যাম বাবা বিরাজ করছে। একদিকে রাজস্থানের খাটু শ্যাম, আমাদের ঘুষুরি শ্যাম বাবা, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ কলকাতা বাংলা থেকে হেঁটে 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 মা ভাই বোন মহিলারা সব সবাই মিলে হেঁটে হেঁটে নিশান নিয়ে সব প্রভু শ্যামের কাছে গিয়ে তার মনস্কামনা পূরণ করার স্বার্থে। আপনাদের কতটা পরিক্রমা হবে এই রাস্তা? এটা প্রায় 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 4 কিলোমিটার রাস্তা। আজকের এই চ্যানেলের যে সমস্ত দর্শক আপনাকে আজকে দেখছে তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বলবো যে পশ্চিম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ একটা সম্প্রীতির বন্ধন, এখানে সবাই মিলে আমরা কিছুদিন আগে বড়মা শেদলা স্নান যাত্রা করেছি, আজকে খাটু শ্যাম যাওয়া করছি, আবার সামনে দোল আসছে, দোলেতে দোল পূর্ণিমা পালন করব। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সম্প্রীতি। বাংলার মানুষ তথা আমাদের কেন্দ্রে উড়িয়াপাড়া নন্দীবাগানের সমস্ত মানুষ যাতে ভালো থাকে এবং প্রত্যেকটা ঘরে যেন আরো বেশি করে লেখাপড়ার বৃদ্ধি হয়, আরো বেশি করে